এই যেভাবে আমায় দেখছেন, আজকের নিউরোলজিস্টরা এই ব্যাপারে প্রচুর গবেষণা করেছেন। এই মুহূর্তে আপনি আমাকে দেখছেন আপনার মস্তিষ্কের 14টা আলাদা আলাদা জায়গা থেকে, 14টা আলাদা জায়গা, এমনকি ফুটবল দেখলেও তাই। যে কারণে সবাই সমানভাবে একটা ধেয়ে আসা ফুটবলকে একই রকমভাবে আঁচ করতে পারেন না। যে কারণে লায়নেল মেসিকে দেখলে অন্যদের অতি সাধারণ বলে মনে হয়, তা শুধু এই জন্যেই যে যদি এই 14টা জিনিস শৃঙ্খলায় থাকে আর ঠিকঠাক সক্রিয় থাকে, তাহলে সে এমন কিছু দেখে যা অন্যেরা পারে না। শৃঙ্খলাটা একটু নড়ে চড়ে গেলেই দেখবেন উনি একটু ধীর গতির হয়ে গেছেন, ওনাকে একটু বেশি খাটতে হচ্ছে একই জিনিস দেখতে। আপনি তো জানেনই, আপনিও কি রোজ আপনার খেলোয়াড়দের নিয়ে হতাশ হয়ে থাকেন না কেউ সঠিক সময় দেখতে না পেলে? আপনি বলছিলেন কেউ নাকি বলটাকে ম্যাগনেটের মতো আকর্ষণ করছে। না না, ব্যাপারটা তা নয়, উনি শুধু বলটাকে বাকিরা দেখার একটু আগে দেখতে পাচ্ছেন, এই যা, তাই নয় কি? কারণ দেখা মানেই শুধুমাত্র কোনো এক সরল ক্যামেরার মতো ব্যাপার নয়, যেটা মানুষ আগে ভাবতেন। ছবিটা ভেতরে ঢোকে, তারপর 14টা টুকরোয় ভেঙে যায়। একটা জায়গায় দেখছেন রং, আকার দেখছেন আরেক জায়গায়, গঠনটা আরেকটা জায়গায়, 14টা আলাদা আলাদা ফরম্যাট আপনার মাথায় হয়ে চলেছে একই সময়ে। আমরা যদি শুধু একটা পিন দিয়ে একটা বিন্দুতে ফোটাই, দেখবেন হঠাৎ কোনো রং দেখতে পাচ্ছেন না, আরেক জায়গায় ফোটালে গঠন চলে যাবে, আকার চলে যাবে। তো এটা একটা জটিল মেকানিজম, এটাকে পুরো মাত্রায় ব্যবহার করতে গেলে যে মানুষটা এটাকে চালাচ্ছেন তাকে হতে হবে সীমাবদ্ধতা অতিক্রমকারী এমন কেউ, তা না হলে উনি এটাকে সীমিতভাবেই ব্যবহার করবেন। যদি এখানে বসেন, যদি আপনার চারটে হাত পা নিজের ইচ্ছে মতো কাজ করে, হাস্যকর দেখাবে কিনা বলুন। এই মুহূর্তে দয়া করে একটু যত্ন সহকারে এটা দেখুন, আপনি কিন্তু ঠিক সেটাই করে চলেছেন। যে আপনার শরীর আর আপনার মন তাদের ইচ্ছে মতো চলছে, জীবনকে জিজ্ঞেস না করেই, যাকে কিনা তাদের ধারণ করে সেবা করার কথা। তারা পরামর্শটুকুও করছে না, নিজেদের খুশি মতো চলছে। যখন একটা যন্ত্র, যেটা আপনার ব্যবহার করার কথা, সে নিজের মতো কাজ করে চলে আর আপনার সেবা করে না, সেটাই জগা খিচুড়ি বা মেস। মেসি নয় কিন্তু, ওটা মেস। এখন আপনি এটা দেখবেন, যদি কোনো মানুষ শরীরের ওপর একটি নির্দিষ্ট স্তরের নিয়ন্ত্রণ অর্জন করেন, এমনকি কোনো অ্যাথলিট বা খেলোয়াড় যাদের আপনি আপনার রোজকার জীবনে দেখতে পান, আপনি দেখবেন যাদের একটা নির্দিষ্ট স্তরে দখল আছে নিজের দেহের ওপর, তাদের একটা অরা, একটা নির্দিষ্ট রকম কোয়ালিটি থাকে। তারা আর কিছুই জানেন না, হয়তো পুরোপুরি অজ্ঞ তারা। তারা হয়তো খুব খারাপ জীবন কাটাচ্ছেন, কিন্তু তবুও দেখবেন যেন ওনাদের একটা এক্সট্রা নির্দিষ্ট অরা রয়েছে, শুধুমাত্র কারণ ওনার নিজের দেহের ওপর একরকম দখল আছে বলে। আপনি খেয়াল করেছেন কি? বন্য জন্তুদের বেলা খেয়াল করে থাকতে পারেন, যদি কোনো বাঘকে দেখেন, ওর একটা নির্দিষ্ট অরা থাকে, আপনি পারবেন না তাকে দেখে বিস্মিত না হয়ে থাকতে, কারণ শুধুমাত্র ওর নিজের শরীরের ওপর যে ধরনের আয়ত্ত আছে সেটার জন্য। যে কারণে এটা বলছি তা হল, যদি শুধু শরীরের নড়াচড়াটুকুও, শুধুই এইটুকু করা, আপনি যদি এটাকে ঠিক যেভাবে চান সেইভাবে করতে পারেন, হঠাৎ করেই দেখবেন আপনার জীবনের সৌন্দর্যের এক নতুন মাত্রা আর স্বাধীন ভাব এসে গেছে। এই সৌন্দর্যটা হলো কথা বলার, গান করার, নাচ করার। পার্থক্যটা শুধু হলো আপনি যেভাবে চান এটা ঠিক সেভাবেই করতে পারেন। যদি শুধুই হাবিজাবি বকেন সেটা সুন্দর হবে না, আপনি ছন্দটা বজায় না রেখে গাইলে সেটা সুন্দর হবে না, আপনি হাত পাটা ঠিক যেভাবে চান সেভাবে নাড়াতে না পারলে সেটা সুন্দর হবে না। শুধু এইটুকু যদি করেন ঠিক যেভাবে চান সেভাবে, তাহলেই হঠাৎ করে দেখবেন একটা নতুন স্তরের ক্ষমতা, নতুন স্তরের সৌন্দর্য আর একটা ভিন্ন রকমের অরা থাকবে সেই শরীরটার। তো এটা একটা ছোট্ট উদাহরণ মাত্রই, যে যদি আপনার ইন্দ্রিয়গুলো ভেতরের গভীরতর কিছুর হয়ে কাজ করতে শুরু করে, তাহলে হঠাৎই একটা নতুন স্তরের সৌন্দর্য চলে আসে আপনার মধ্যে।